টিটাগড় পৌরসভা ও সিএসসির যৌথ উদ্যোগে নির্মিত শৌচালয় উদ্বোধন হলো টিটাগড় পার্ক রোডে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্যের অন্যতম জনবহুল পৌরসভা এলাকা টিটাগড়, যেখানে জুটমিল অঞ্চল হওয়ায় প্রচুর মানুষের বসবাস, কিন্তু সেই তুলনায় শৌচালয়ের সংখ্যা অনেকটাই কম ছিল। সেই দিকে নজর রেখে 2014 সাল থেকে সিএসসি ও টিটাগড় পৌরসভা যৌথ উদ্যোগে নির্মল পরিবেশ নামের একটি প্রকল্প নেওয়া হয়, যার অন্তর্গত টিটাগড় পৌরসভার বিভিন্ন জনবহুল এলাকায় শৌচালয় নির্মাণ করা হয়। তেমনভাবেই টিটাগড় পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পার্ক রোড এলাকায় উদ্বোধন হলো একটি শৌচালয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, সিএসসির প্রধান সিএসআর দীপা সাহা শর্মা, টিটাগড় পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা মুন্না সিং সহ অন্যান্যরা। এদিনের শৌচালয় উদ্বোধন কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক সিএসসির প্রধান সিএসআর দীপা সাহা শর্মা জানান, সাধারণ মানুষের স্বার্থেই তাদের এমন ধরনের শৌচালয় নির্মাণ করা। করা হলো যে আমরা সিএসসির সিএসআরের মারফতে আমরা চেষ্টা করছিলাম যে যেহেতু এগুলো কোম্পানির জায়গা, এগুলো 100-150 বছর আগে সব টয়লেট, পুরনো টয়লেট ছিল, এতে এদের যেমন অসুবিধা হতো তাতে এলাকা এখানে রোগও ছড়াতো বেশি, সেটা যাতে না হয় সেজন্যে আমরা মানে পে অ্যান্ড ইউজ বলে ঠিক না, সামান্য মানে আপাতত আমরা 1 টাকা করে নিচ্ছি, সে সারাদিন এটা ইউজ করতে পারবে, তো সেইভাবে আমরা এখন চালাচ্ছি। পরবর্তীকালে আমরা জানি যে এরপরে খরচ আরও বাড়ছে, কারণ 2014 সাল থেকে আমরা কাজ করছি, আজকে 2021 সাল। এটা আমরা সমস্ত যতগুলো ব্লক আমাদের আছে সমস্ত ওদের যারা যে কমিটিগুলো আছে তাদের নিয়ে বসে আমরা পরবর্তীকালে এটা ঠিক করব, কিন্তু আমরা চাই যে মানুষ তার মানে সুস্থ জীবন যাপন করুক, এবং যেভাবে আমরা সাধারণ মানুষ যেভাবে আমরা বসবাস করি এরা মিলে কাজ করে বলে এদের অন্যায় করে হয়েছে, তারা ওই অন্য নোংরা বাথরুম তাদেরকে ইউজ করতে হয়, যেটা আমরা যখন আমি চেয়ারম্যান হয়েছি তখন থেকে আমার এটা লক্ষ্য ছিল, তাই লক্ষ্য মানে দিকে প্রায় আমরা পৌঁছে গেছি। তার কারণ যে আমরা নিজেরাও অনেকগুলো করেছি এবং সরকারি অর্ডারও আমাদের কাছে এসছে যে সমস্ত মানে টয়লেটগুলোই আধুনিক হবে, আধুনিক টয়লেট যা যা থাকে সমস্তটাই থাকবে, আশা করি আগামী দিনে আর টিটাগড়ে লোকের আর অসুবিধা হবে না। এটা আমাদের একটা সিএসআর ইনিশিয়েটিভ, সিএসসির কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ডিভিশনের এটা একটা উদ্যোগ টিটাগড় মিউনিসিপ্যালিটিতে। তো আমরা 2014 সাল থেকে এই প্রকল্পটা নিয়েছি, আগে এটার নাম ছিল নির্মল সংকল্প, এখন নির্মল পরিবেশ। আর এতে আমরা কী করছি, কমিউনিটি এখানকার যে প্রশান্তবাবু অলরেডি বলেছেন যে এখানকার যে টয়লেটগুলো, জুট মিলের যে টয়লেটগুলো সেটা যথেষ্ট খারাপ অবস্থায় ছিল, আর সেজন্য আমরা সেগুলোকে মিউনিসিপ্যালিটির কোলাবোরেশনে আমরা সেগুলোকে নিয়ে আবার নতুন করে তৈরি করে দিলাম। আর এটা একটা খুবই সাস্টেনেবল মানে পিপল বেসড একটা সাস্টেনেবল স্যানিটেশন মডেল, কারণ এটা আমরা তৈরি করে দিচ্ছি, তৈরি করে আমরা লোকেদের হাতে তুলে দিচ্ছি। সেখানে একটা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি, প্রত্যেকটা ব্লকের একটা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি তৈরি করা হয়েছে। তারা যে ইউজার চার্জটা নেওয়া হয় যে 1 টাকা করে একটা প্রতিদিন পার ডে পার ইউজার একটা 1 টাকা করে চার্জ দেয়, সেই চার্জটা দিয়েই এখানে কেয়ারটেকারের মাইনে বা সুপারভাইজারের মাইনে দেওয়া হয়, বা ক্লিনিং এজেন্টস যেগুলো আছে সেগুলো কেনা হয়। প্রত্যেকটা ওয়াটসন কমিটির একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যা টাকা পয়সা এখান থেকে তোলা হয় সেটা সেই অ্যাকাউন্টে জমা হয়, এবং যত মেনটেন্যান্সের কাজ হবে সব এখান থেকেই হবে। তো এটা খুবই মানে এটা একটা ন্যাশনালিও আপনি বলতে পারেন, এই মডেলটাকে আমরা অন্যান্য জায়গাও প্রেজেন্ট করেছি যে এটা একটা কমিউনিটি বেসড স্যানিটেশন মডেল। তো এটা এখন পর্যন্ত 2014 সাল থেকে আমরা 2021 সালে আছি, আমাদের যতগুলো কমপ্লেক্স আমরা তৈরি করেছি খুব সাকসেসফুলি রান হচ্ছে, আর সবকটা কমপ্লেক্সই যে ইউজার চার্জ যেটা আছে সেইটা দিয়েই রান হচ্ছে। আমরা সিএসসির তরফ থেকে আর কিছু কিন্তু ইনভেস্ট করি না, শুধু মনিটরিং করি যে যাতে কমিটিগুলো ঠিকঠাকভাবে চলে। ধন্যবাদ। আপনাদের কাছে
শিল্প প্রতিষ্ঠিত এই ধরনের।